ক্রিমিয়া পুনর্দখল করাই ইউক্রেনের লক্ষ্য। পুতিনের বিরুদ্ধে গিয়ে মৃত্যু নয়তো অস্বাভাবিক পরিস্থিতিতে পড়েছেন রাশিয়ার যে সাত নাগরিক। ব্রিক্সের নয়া সদস্য হল ইরান। ইরান অনেকটা আকাশে বাস পাখির মতো উড়ছে, আস্তে আস্তে করে ইরান তার আধিপত্য সারা বিশ্বেই বিস্তার করছে। আর এবার ব্রিক্সের নতুন সদস্য ঘোষিত হলো ইরান, যুক্ত হলো ইরানের নাম ব্রিক্সের তালিকায়। আর এতে করে আমেরিকা ও পশ্চিমা বিশ্ব অনেকটা আবারও কোণঠাসা হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। কারণ আমেরিকা ও পশ্চিমা বিশ্ব যেভাবেই চায় ছলে বলে কৌশলে ইরানকে হটিয়ে দিতে, কিন্তু ইরান কিছুতেই সেখান থেকে হটবে না। বরং ইরান ইসলামী দৃষ্টিভঙ্গি মাথায় রেখে সামনে তরতর করে এগিয়ে যাচ্ছে। এই যে 1980-এর দশক থেকে ইরানের পর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চলেছে পশ্চিমা বিশ্ব, ইউরোপীয় দেশগুলো, কিন্তু তারপরেও ইরানকে নতজানু করতে পারেনি। তাই অবশেষে ইরানকে তারা মান্য করে চলছে। এখন ইরানের কাছে এমন সব সামরিক অস্ত্র রয়েছে যা দিয়ে আমেরিকা, ইসরায়েল, ইউরোপ যে কোনো জায়গাতেই হামলা চালানো সম্ভব। আর আমেরিকা ভালো করেই জানে যে ইরানে যদি আগ্রাসন চালানো হয় তাহলে আমেরিকাও অস্তিত্ব সংকটে পড়বে। আর এরই ভিতরে ব্রিক্সে যোগ দিল ইরান, যেটা পশ্চিমা বিরোধী জোট নামেই পরিচিত। আর এই জোট খুব দ্রুতই আমেরিকার তৈরি G7 জোটকেও ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। খুব দ্রুতই ইরান একটি পরাশক্তিতে রূপান্তরিত হবে বলে আমি বিশ্বাস করি। এ বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। আর এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। তাছাড়া ব্রিক্সের নয়া সদস্য হলো ইরান, এ নিয়ে বিস্তারিত থাকছে ভিডিও শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে আর প্রতিবেদনে। ক্রিমিয়া পুনর্দখল করাই ইউক্রেনের লক্ষ্য। রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপ পুনর্দখল করাই ইউক্রেনের লক্ষ্য। বুধবার কিয়েভে একথা জানিয়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি। একই সঙ্গে ক্রিমিয়া রাশিয়ার মিসাইল সিস্টেম ধ্বংসেরও দাবি করা হয়েছে। একই সঙ্গে ক্রিমিয়ায় রাশিয়ার মিসাইল সিস্টেম ধ্বংসের দাবি আসলে কতটুকু সত্য সেটা এখনও পর্যন্ত পরীক্ষা করা সম্ভব হয়নি। ক্রিমিয়ায় রাশিয়ার S-400 অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম আছে। বুধবার ইউক্রেন দাবি করছে তারা সেই সিস্টেম ধ্বংস করে দিয়েছে। এদিন ইউক্রেনীয় সময় সকাল 10টার দিকে ক্রিমিয়ার একটি বড়সড় বিস্ফোরণ হয়। এরপর ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম ধ্বংস করা হয়েছে। রাশিয়া অবশ্য এর তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি। তবে রাশিয়ার এক সেনা ব্লগার জানিয়েছে S-300 মিসাইল সিস্টেম ধ্বংস হয়েছে। পরে অবশ্য রাশিয়া দাবি করছে ইউক্রেন রাশিয়ার ভিতরে ঢুকে আক্রমণ চালিয়েছে। বুধবার কিয়েভে ক্রিমিয়া সংক্রান্ত এক আলোচনা চক্র ছিল। সেখানে জেলেনস্কি বলছেন, দুঃখজনক সত্য হলো এখনও ইউক্রেনের বহু জায়গায় রাশিয়া দখলে, ক্রিমিয়া তার অন্যতম। ইউক্রেনের অন্যতম লক্ষ্য হলো ক্রিমিয়াকে পুনর্দখল করা, পাশাপাশি রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ভূখণ্ড পুনরুদ্ধার করা। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বিয়ারবক জানিয়েছেন তিনিও জেলেনস্কির এই বক্তব্য সমর্থন করেন। রাশিয়া অন্যায় এবং অবৈধভাবে ক্রিমিয়া দখল করে রেখেছে। তবে সবচেয়ে সোজাসাপটা কথা বলছেন এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 2014 সালের মতো আপোষ মীমাংসা এবার করা ঠিক হবে না, তাৎক্ষণিক শান্তির প্রয়োজন নেই। ইউক্রেনের অধিকার আছে তাদের ভূখণ্ড পুনরুদ্ধার করার। তার বক্তব্য, যতদিন লড়াই চলবে ততদিন ইউক্রেনকে সমর্থন করতে হবে। ক্রিমিয়ার মতো রাশিয়ার হাতে ভূখণ্ড ছেড়ে দেওয়া যাবে না। 2014 সালে যা হয়েছিল, বস্তুত 2014 সালে রাশিয়া ক্রিমিয়া আক্রমণ করে, বেশ কিছুদিন লড়াইয়ের পর শান্তি বৈঠক হয়। সেই বৈঠকের পর ইউক্রেন রাশিয়াকে ক্রিমিয়া ছেড়ে দিতে বাধ্য হয়। এবার সেই ক্রিমিয়া পুনর্দখলের কথা বলছে সবাই। পুতিনের বিরুদ্ধে গিয়ে মৃত্যু নয়তো অস্বাভাবিক পরিস্থিতিতে পড়েছেন রাশিয়ার যে সাত নাগরিক। রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন গত জুনের শেষ দিকে রাশিয়ার সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছিলেন। তিনি তার বাহিনীর যোদ্ধাদের নিয়ে মস্কো অভিমুখে যাত্রা শুরু করেছিলেন। তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, এমন পরিস্থিতি রাশিয়াকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। পরে অবশ্য বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থামান। বুধবার মস্কোর উত্তরে বিধ্বস্ত হওয়া একটি উড়োজাহাজে যাত্রীদের তালিকায় 62 বছর বয়সী প্রিগোশিনের নাম আছে।
প্রিগোশিন আসলেই মারা গেছেন কি না, মারা গেলেও এটা স্বাভাবিক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, এ নিয়ে নানা ধোঁয়াশা চলছে। অতীতে দেখা গেছে পুতিনের বিরোধিতা করার পর বেশ কয়েকজন রুশ নাগরিক অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কিংবা মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন, আবার কারো কারো মৃত্যু হয়েছে। এসব ঘটনায় রাশিয়াকে দায়ী করা হলেও মস্কো সেই অভিযোগ নাকচ করে আসছে। 2020 সালের আগস্টে সাইবেরিয়া থেকে মস্কো যাওয়ার পথে রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনি অসুস্থ হয়ে পড়েন, পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তার নিয়ে যাওয়া হয় চিকিৎসা কেন্দ্রে এবং সেখানে তাকে বিস্ফোরক করা হয়েছে বলে জানা যায়। তিনি জার্মানিতে গিয়ে চিকিৎসা নেন। পরে পশ্চিমা বিশেষজ্ঞরা দাবি করেন নাভালনির দেহে নেভিচক নামের নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছে, তবে নাভালনিকে বিষ প্রয়োগে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছে রাশিয়া। 2021 সালে স্বেচ্ছায় রাশিয়ায় ফেরার পর বিশ্বজুড়ে অনেক প্রশংসা পেয়েছিলেন নাভালনি। দেশে পৌঁছানোর পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগে তাকে মোট 11.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি এখন সাজা ভোগ করছেন। তবে নাভালনি বরাবরই তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলো অস্বীকার করে আসছেন। নাভালনিকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি তার রাজনৈতিক গতিবিধিকে বেআইনি এবং তাকে চরমপন্থী ঘোষণা করা হয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে অতিরিক্ত 19 বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। রাশিয়ার সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা সের্গেই স্কিপাল ব্রিটিশ গোয়েন্দা সংস্থার কাছে গোয়েন্দা তথ্য পাচার করেছিলেন। 2018 সালের মার্চে সালিসবুরিতে একটি বিপণী কেন্দ্রের বাইরে স্কিপাল এবং তার মেয়ে উইলিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়, তবে তারা দুজনই বেঁচে যান। ব্রিটিশ কর্মকর্তারা বলেন তাদের নেভিচক নামের নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছে। 1970 এবং 1980 এর দশকে সোভিয়েত সামরিক বাহিনী এই ধরনের নার্ভ এজেন্ট তৈরি করত, তবে এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে রাশিয়া। তাদের দাবি যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে আতঙ্ক ছড়াচ্ছে। রাশিয়ার বিরোধী দলীয় মানবাধিকার কর্মী ভ্লাদিমির কারা মুরজা বলেছেন তার বিষয়ে 2015 এবং 2017 সালে তাকে বিষ প্রয়োগের চেষ্টা করা হয়েছিল। জার্মানির একটি পরীক্ষাগারে পরীক্ষার সময় কারা মুরজার শরীরে বিপুল মাত্রায় পারদ, তামা, ম্যাগাজিন নিজ এবং দস্তা পাওয়া গিয়েছিল। রয়টার্স ওই মেডিকেল রিপোর্টগুলো হাতে পেয়েছে। তবে কারা মুরজাকে বিষ প্রয়োগের অভিযোগ অস্বীকার করেছে মস্কো। কেজিবির সাবেক এজেন্ট এবং পুতিনের সমালোচক আলেকজান্ডার লিথভিনিকেও 2006 সালে মারা যান। পোলোনিয়াম 210 মিশ্রিত গ্রিন টি খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে লন্ডনের মিলেনিয়াম হোটেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লিথভিনকে বয়স তখন হয়েছিল 43 বছর। 2016 সালে এক ব্রিটিশ তদন্ত প্রতিবেদনে বলা হয় পুতিন সম্ভবত এই হত্যাকাণ্ড অনুমোদন করেছিলেন, তবে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন। যুক্তরাজ্যের এক জ্যেষ্ঠ বিচারপতি তদন্তে দেখা গেছে কেজিবির সাবেক দেহরক্ষী আদ্রেই লুগোভয় ও দিমিত্রি কভুতুন নামের দুই রুশ নাগরিক এই হত্যাকাণ্ড চালিয়েছিলেন। ধারণা করা হয় রাশিয়ান ফেডারেশন সিকিউরিটি সার্ভিসেসের নির্দেশনায় তারা এই হত্যাকাণ্ড চালিয়েছেন। FSB সোভিয়েত যুগের কেজিবি প্রধান উত্তরসূরি হিসাবে পরিচিত। বিষ প্রয়োগের আগে তিনি রাশিয়া ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন লিথভিনেনকো। 2012 সালের নভেম্বরে লন্ডনের কাছে নিজের বিলাসবহুল বাড়ির কাছে 44 বছর বয়সী রুশ নাগরিক আলেকজান্ডার পেরিপিলিনিস মৃতদেহ পাওয়া যায়। তিনি সেদিন জগিং এর জন্য বের হয়েছিলেন। রাশিয়ার মানি লন্ডারিং বিষয়ক এক ঘটনা তদন্তে সুইস কর্তৃপক্ষকে সহযোগিতা করার পর 2009 সালে ব্রিটেনে আশ্রয় নেন পেরিপিলিচন। তার আকস্মিক এই মৃত্যুর ঘটনা নিয়ে সন্দেহ তৈরি হয়। অনেকে বলে থাকেন তাকে হত্যা করা হয়েছে। যুক্তরাজ্যে তদন্ত পূর্ববর্তী এক শুনানিতে বলা হয় পেরিপিলিচনের পাকস্থলীতে জেলসেমিয়াম গাছের বিরল ধরনের বিষের উপস্থিতি পাওয়া গিয়েছিল। পেরিপিলিচন এক বাটি বিশেষ স্যুপ খেয়েছিলেন, ওই স্যুপটি রাশিয়ার জনপ্রিয়। তবে পেরিপিলিচনের মৃত্যুর ঘটনাতেও নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। ব্রিক্সের নয়া সদস্য হল ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানকে উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসাবে ব্রিক্স জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে এই জোটের শীর্ষ সম্মেলন চলছে এবং জোটের সম্প্রসারণের জন্য আগেই সদস্য দেশগুলোর মধ্যে ঐক্যমত হয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ঘোষণা করেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানকে এই জোটের সদস্যপদ দেওয়ার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। এর পাশাপাশি ব্রিক্স জোটের নতুন সদস্য হিসাবে আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়। এর আগে ব্রিক্সের প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলো এই জোটের সম্প্রসারণের জন্য নীতিগতভাবে ঐক্যমতে পৌঁছায় এবং তারা এই ছয়টি দেশকে আমন্ত্রণ পহেলা জানুয়ারি থেকে জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়েছে। ব্রিক্স জোটে নতুন সদস্য হিসাবে যোগ দেওয়ার আমন্ত্রণের খবরে ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মদ জামশিদি বলেন, ব্রিক্সের সদস্যপদ পাওয়া একটি ঐতিহাসিক ঘটনা এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র নীতির জন্য একটি কৌশলগত সাফল্য। এজন্য তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনিও এবং মহান ইরানি জাতির প্রশংসা করেন। নতুন ছয় সদস্যকে আমন্ত্রণ জানানোর পর চীনের প্রেসিডেন্ট বলেছেন, এর মধ্য দিয়ে ঐক্য এবং সহযোগিতার ব্যাপারে ব্রিক্সের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, ব্রিক্সের এই সম্প্রসারণ একটি ঐতিহাসিক ঘটনা এবং সহযোগিতার ক্ষেত্রে নতুন স্টার্টিং পয়েন্ট হবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিলি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।